আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ছোট একটা গাছের সামনে হাজির হলাম। এটা আমার দারুচিনি গাছ। তো এই গাছটা কিনে আনার পরে পাতা দিচ্ছিল না, তো আমি যখন গাছটাকে কাটিং করলাম কাটিং করলাম কাটিং করলাম এখানে দেখেন কাটিং করলাম, ঠিক আছে, দেখো মানে তো তারপরেই আমার এই দারচিনি গাছটাতে নতুন পাতা আসতে শুরু করলো মাত্র 7 দিনে। তো নতুন পাতা, গাছ ঝাঁকড়া হওয়ার জন্য, নতুন পাতা আসার জন্যে আপনার কাটিং এর বিকল্প নাই, মন খারাপ করার কোনো কারণ নেই, সাহস করে কেটে দিতে হবে। কেটে দিলে দেখবেন যে নতুন পাতা এসে যাবে। নতুন পাতা এসে গেছে, ঝাঁকড়া হয়ে যাবে আশা করি। তো কাটিং করবেন সবাই, কাটিং করলে দেখবেন যে নতুন পাতা হয়ে যাবে, গাছ ঝাঁকড়া হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা আমার দারুচিনি গাছ। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওগুলি দেখার স্বার্থে, পাশেই থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।